আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু উমেসুকলাইফ। আই হোপ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে এসেছি এমার্জেন্সিতে, বিকজ বাসার সবাই অলমোস্ট মানে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, স্পেশালি বাচ্চারা একটু বেশি অসুস্থ। এখানটাতে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই ঠান্ডা গরম রোদ বৃষ্টি সব কিছু মিলিয়ে একদম মানে বাজে একটা অবস্থা। তো আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুইজনই অসুস্থ, অনেক জ্বর, হাই টেম্পারেচার হিয়া, অ্যান্ড দেখা গেছে যে আই ইনফেকশনও হয়েছে। সো এই কারণে ইমার্জেন্সিতে নিয়ে এসেছি চিলড্রেন এমার্জেন্সি ডিপার্টমেন্টে। তো ফার্স্টে 111 কল করে তারপরে হচ্ছে ওদের সঙ্গে কথা বলে দেন এসেছি এখানটাতে। এখানটাতে আসার পরে আমার একটা ব্যাড যে এক্সপিরিয়েন্স সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই হালকা পাতলা অসুস্থ থাকলে আমাদের দেশগুলোতে দেখা যায় বেশিরভাগই কালপল, প্যারাসিটামল। আমরা নিজেরাই জানি যে কোনটা পরে ওষুধ দিতে হয়, খুব বেশি সিরিয়াস না হলে কিন্তু আমরা সহজে হসপিটালে নিয়েও যাই না। বাট সেই ক্ষেত্রে আমার ছোট মেয়েটার মানে এত বেশি জ্বর ছিল, 39.8, 40 ডিগ্রি সেলসিয়াস, 38 ডিগ্রি সেলসিয়াস, মানে এর নিচে কম ছিল না। তো পরে হচ্ছে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওর ব্লাড টেস্ট করলো, ওর ইউরিন টেস্ট করলো। টেস্ট করার পরে কোনো কিছুই ধরা পড়েনি, সব কিছুই নর্মাল আলহামদুলিল্লাহ, ও ভালো আছে। বাচ্চারা হসপিটালে আসলেই মনে হয় যেন ওর অর্ধেকটা সুস্থ হয়ে যায়। আমি জানি না সব মায়ের একমত হবেন কিনা আমার সঙ্গে। হোয়াট, ইউ ওয়ান্ট টু বেবি এনিমোর? সো ফানি আর দি। এটা দিয়ে নাকি শুধু বেবিরা প্লে করে, এর জন্য সে এটা দিয়ে প্লে করবে না। আবার ফিরে আসি মূল কথায়। তো ডক্টর যখন নিজে চেক করলো, সে তখনও দেখলো 38.2 ডিগ্রি সেলসিয়াস ওর টেম্পারেচার। এটা তোমাকে 5 মিনিট পর পর এটা খেতে বলছে। আর ঠিক আছে, সিরিঞ্জ অ্যান্ড দিস অ্যান্ড ওয়াটার, সো ইউ হ্যাভ টু ড্রিঙ্ক এভরি 5 মিনিট। How old are you? Four. Oh, you're a big girl. Well done. Wow. Oh, very good. It's okay. You're prepared. Tickling little bit. That's good. Stop breathing. Have you been not drinking at home? মেয়েটা অনেক টায়ার্ড হয়ে গেছে, তো আমি বাসা থেকে ওর জন্য নাটেলা ব্রেড নিয়ে এসেছিলাম, তো সেটা একটু খাচ্ছে। ডক্টর চেক করলো, চেক করে বললো কোনো সমস্যা নেই। আমি ভেরি আপসেট যে ডক্টর ওকে একটা প্যারাসিটামল খেতে হবে এই কথাটাও বলেনি। তো যাই হোক, তখন বাসায় চলে গিয়েছিলাম, পরে আমি আবার ব্যাক করেছি, বিকজ ইভিনিংয়ে ওর জ্বরটা এত বেশি বেড়ে গিয়েছিল মানে আমি নিজেই অস্থির হয়ে গেছি, আমি নিজেই কান্না শুরু করে দিয়েছি ওর এত জ্বর দেখে। প্রায় মানে 40 ডিগ্রি আপ হয়ে গেছে। তো পরে যাই হোক, তাড়াহুড়া করে আবার ডক্টরে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার এসেছি। এখন হচ্ছে ওকে আবার চেক আপ করছে। আসার সাথে সাথেই ওকে প্যারাসিটামল দিয়েছে, প্যারাসিটামল খাওয়ার পর এখন একটু কিছুটা হলেও বেটার ফিল করছে। আর ডক্টর ওকে চেক আপ করলো, এরপর হচ্ছে ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, যেটা 5 দিনে একটা কোর্স ছিল। সকালে যদি ডক্টরটা আমাদের অ্যান্টিবায়োটিক দিয়ে দিত ওর জন্য, তাহলে কিন্তু আমাদের রাতে আসতে হয় না। আমরা আসলে শুধু নামেই ইউকেতে আছি,
বাট ট্রিটমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ইনস্ট্যান্ট একটা ট্রিটমেন্ট নেওয়া যায়, যেটা এখানটাতে আমাদের বছরের পর বছর ওয়েট করতে হয়। এনিওয়ে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।